বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কভেন্ট্রিতে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে নেওয়া হয় নানামুখী উদ্যোগ। বিস্তারিত রয়েছে ওয়াসিউদ্দিন তালুকদার রায়হানের রিপোর্টে। কভেন্ট্রি হেলেন উইমেন প্রজেক্টের উদ্যোগে গত 4 জুন সোমবার স্থানীয় মুসলিম রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। দুপুর 12টায় এ মেলার উদ্বোধন করেন কভেন্ট্রি কাউন্সিলের লর্ড মেয়র টিম সৌডন, হেলেন উইমেন প্রজেক্টের ব্যবস্থাপক নাসরিন ফরিদ, বিসিপিএ চেয়ারম্যান রইস আলী, ভাইস চেয়ারম্যান আঙ্গুর বক্স আমিনউদ্দিন, আলজারউদ্দিন সিরাজ মিয়া, বিসিপিএ সেক্রেটারি ও মেলার আয়োজকদের মধ্যমণি শাহিন আহমেদ। এমআরসি হলের নিচতলায় আগত দর্শনার্থীদের জন্য বসানো হয় হরেক রকমের ভ্রাম্যমান স্টল, আর উপরতলায় আয়োজন করা হয় আমিনতাজের পরিচালনায় মাল্টিকালচার সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে জনপ্রিয় বাংলা গানের শিল্পীদের সঙ্গীত পরিবেশনা ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা নবপ্রজন্মের হিন্দি ও ইংলিশ গান ও নাচের পরিবেশনা ছিল অত্যন্ত আকর্ষণীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে মাল্টিকালচার এই বৈশাখী মেলার পূর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক খেলাধুলার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে বিশেষ অতিথি সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর সস্ত্রীক উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ ছুটির সপ্তাহে প্রবাসী ব্যস্ত জীবনে মিলনের বন্ধনে ছোট বড় সবাই মিলে আনন্দ উপভোগ করতে পেরে আগত দর্শনার্থীরা হেলেন উইমেন প্রজেক্টকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, হেলেন উইমেন প্রজেক্টের এই বৈশাখী মেলায় সর্বাত্মক সহযোগিতায় ছিল কভেন্ট্রি বাংলাদেশি কেটারার্স অ্যান্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশন। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি।